হবে আবারো আসিতে হবে মা মা গো আজ ঢাকের বাদবিতে বড় বিষাদের সুর আজ বিজয়া আজ মায়ের কৈলাসে ফিরে যাওয়ার দিন আর প্রতিশ্রুতিবদ্ধ বাঙালি বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালি আজ নির্দিষ্ট সময়ের মধ্যে মাকে বিজয়া করে দিচ্ছেন মা যাচ্ছেন কৈলাসে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার মধ্যেও কোথাও বোধহয় আছে একটা আনন্দ কারণ মা আবার আসবেন একটা বছর পরে হবে প্রতীক্ষার অবসান আমরা আবার আনন্দে উন্মাদনায় উচ্ছ্বাসে ভাসতে থাকব মাকে পরম যত্নে পরম শ্রদ্ধায় পরম ভক্তিতে তাকে আমরা আবার আবাহন করব আবার এসো মা চিরাচরিত প্রথা মেনে আজকের দিনেই মাকে আমাদের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা করিয়ে দিতে হয় এটাই রীতি আর সেই রীতি মেনেই আজ বিভিন্ন গঙ্গার ঘাটগুলোতে চলছে প্রতিমার নিরঞ্জন কিন্তু বিসর্জন নয় মা মাকে কখনো বিসর্জন দেওয়া যায় না মাকে কখনো বিসর্জন দেওয়া যায় না আর তাই আমরা বলছি মায়ের নিরঞ্জন মায়ের মুখে মিষ্টি পান আর সেই সঙ্গে মিষ্টি দিয়ে মাকে বরণ করেছেন গৃহবধূরা মাকে রওনা করিয়ে দিয়েছেন কৈলাসের পথে যাওয়ার সময় মায়ের কানে কানে এটাও তারা বলে দিয়েছেন আবার এসো মা হাওড়া থেকে ক্যামেরায় সনাতন শান্তনুর সঙ্গে আমি বিদ্যুৎ সেফিল্ড।